সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কৃষক আমার ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগতম। আজ পহেলা মে, মহান মে দিবস। তো দর্শক, আজকে আমরা উপস্থিত হয়েছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট কাহারোলহাটে। আর আপনারা জানেন এই কাহারোলহাট সপ্তাহে সাধারণত একদিনই বসে, শনিবার বসে। তো আজকে শনিবারে এই কাহারোলহাট থেকে এই যে আপনারা যেগুলো দেখছেন এগুলো সবগুলো ছোট্ট ছোট্ট সার গরু। আর আপনারা অনেকেই অনুরোধ করেন এই সার গরুগুলোর ভিডিও দেখার জন্য। তো সেই সূত্র ধরে আজকে এই গরুগুলোর দাম আপনি চাচ্ছিলেন কত? 22,000 টাকা। আমরা একটু দেখাই, 22,000 টাকা চা হচ্ছে। আচ্ছা, তার পাশে টাকাটা কত চান চাচা? কত বলে? 22-23 বলে। আচ্ছা, এটা একটু দেখি। আচ্ছা, আমরা একটু এর পাশে দেখো ভাই, ওটা কেমন দাম চাচ্ছিলেন? কত? হ্যাঁ, 27-23। কত বলছে ক্রেতা? 18। কত বিক্রি বিক্রি কত হলে করবেন? এ পাশে একটা দেখছি, এটার একটু দাম দাম। দাদা ভালো আছেন? এটা কেমন দাম, কত চাচ্ছিলেন? কত চাচ্ছিলেন দাম? কত বললো ক্রেতা? 20 বলে। এই যে 20, আমরা যেগুলো দেখছি সবগুলো হচ্ছে আরিয়া গরু আর কি। তো আমরা একটু এ পাশে যাব। আচ্ছা, এ পাশে একটু। ভাই ভালো আছেন? এটা কেমন চাচ্ছিলেন দাম? কেমন দাম চাচ্ছিলেন এটা? 26। কত বললো? কত দাম পড়িবে? 24,000 টাকা। আচ্ছা, ধন্যবাদ। 24,000 টাকা। আচ্ছা, এই যে এ পাশে একটা দেখছি আমরা, এটা একটা দাম জানবো ভাই। এটা আপনার কেমন দাম চাচ্ছিলেন? দাম 24,000। কত ক্রেতা কেমন বলে? কত বলে? কত হাজার টাকা বলে ক্রেতা? ক্রেতা কত বলে? ১৮,000 টাকা। আচ্ছা, এই যে 18,000 টাকা বলছে। এটা কেমন দাম চাচ্ছিলেন? ওটা ওটা সাদাটা ২৪। কত বলছে? ২০। আর এটা ২৫। কত বলে এটা? ২১। আজকে কয়টা নিয়ে আসছিলেন বাজারে? ৪টা নিয়েছি। ২টা বিক্রি হয়েছে? না, আরো ওইদিকে আছে, গাই ওইদিকে আছে আর কি। বাজার এই যে লকডাউনে কি দাম কম না ঠিক আছে? লকডাউনে একটু দাম কম, একটু দাম কম। আচ্ছা, ধন্যবাদ। উঠাই নিলে ভালো হবে না? আচ্ছা চাচা, এটা আপনার কি আরিয়া? কত টাকা দাম চান? ২০,০০০। কত কত বলছে ক্রেতা? কত বলছে? ১৭-১৮ বলছে। ১৭-১৮ বলছে। যাব সামনের দিকে একটু, আমরা এই যে এটা একটু দেখবো। চেঁচা, এটা কি আপনার? এটা আপনার? এটা কেমন দাম চাচ্ছিলেন? ১৮। কত ক্রেতা কত বললো? ১৪,০০০ টাকা পর্যন্ত দাম বলছে, ১৫,০০০। আমরা একটু দেখানোর চেষ্টা করছি দর্শক। আমরা কিন্তু অবস্থান করছি বর্তমানে, এটি হচ্ছে কাহারোলহাট এবং উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাট বলা যায় কাহারোলহাট। এই হাটে সব ধরনের গরুগুলো কিন্তু পাওয়া যায়। ছোট ছোট যে গরুগুলো এগুলো কি দামে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দিচ্ছে। দাদা, এটা আপনার? আচ্ছা, কেমন দাম কত চাচ্ছেন? ৩৫। কত বললো ক্রেতা? ২০,০০০ বলে। আপনি কত হলে বিক্রি করবেন? ২১,৫ হলে বিক্রি করবেন এই যে। আচ্ছা, এ জোড়াটা কত চাচ্ছিলেন? ৪৭। কত বেচা বিক্রি কত? হ্যাঁ ভাই, কত চাচ্ছিলেন জোড়াটা, মানে বেচা বিক্রি কত হলো? ৪০। উনি কত? ৪০ বললো? ৪০,০০০ টাকা বললো। আচ্ছা, আমরা একটু এ পাশে দেখবো। কত কত বললেন? আর কাটা হলে কত? কত বললেন? ১৫। এই যে ১৫,০০০ টাকা বলছে দাম ক্রেতা আর কি।
আমরা একটু এর পাশে দেখবো। এটা আপনার কেমন দাম চান? ২২ কত বললে ক্রেতা? ১৭ হাজার টাকা। কত হলে বিক্রি করবেন? ১৮ হাজার হলে বিক্রি। আচ্ছা, এই যে এটা, এটা কত টাকা দাম চাচ্ছিলেন? কত চাচ্ছেন? ২০০০০ কত বললো? ১৭ দিবেন না? কত হতে দিবেন? কত হলে দিবেন? ১৮ হলে দিবেন। আচ্ছা, ধন্যবাদ। এই যে এটা কেমন চাচ্ছিলেন দাম ভাই? ২৫ কত পর্যন্ত বললো দাম? ২০০০০ পর্যন্ত বলছে। বাড়ির না ব্যবসা? বাড়ির। কেন বিক্রি করে দিচ্ছেন? বসে থাকবেন, এগুলো বিক্রি করে খাইতে হবে। আচ্ছা, ২০ পর্যন্ত বলছে। আপনি সর্বশেষ কত হলে দিবেন? ২১ হলে বিক্রি করবেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা এই যে পাশে দেখছি, ছোটো ভাই, এটা তোমার, এটা কি বাড়ির না ব্যবসা? কত টাকা দাম চাওয়া হবে? কত বললো? ১৮ হাজার টাকা দাম বললো। আচ্ছা, কত মানে কত হলে দেওয়া যাবে আর কি? ১৯ ১৫ হলে দেওয়া যাবে। আচ্ছা, দর্শক হচ্ছে ১৯ ১৫ হলে বিক্রি হবে। এটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার একটু ঐতিহ্যবাহী হাট, এটি হচ্ছে কাহারোল হাট। আমরা একটু জানানোর চেষ্টা করছি। আচ্ছা, ভালো আছেন? কেমন চান প্রথমটা? প্রথমটা হ্যাঁ, কত বললো ক্রেতা? ১৯ দিবেন না? কত হলে বিক্রি করবেন? ১২১ হলে। আর এ যে এটা, এটা ২৫, এটা কত হলে হবে? ২৪ হলে দিবেন? এটাই শেষ? ২৪ হাজার টাকা আর কি। বেশি চায় লাভ নাই। হ্যাঁ, আমরা একটু এপাশে আমরা একটু এপাশে একটু দেখছি, এটার একটু দাম জানবো। চাচা, এটা আপনার, কত টাকা দাম চাচ্ছেন? ২৫ কত বললো? ২৩ ৩৫ বেচা বিক্রি কত হলে হবে? ২৪ পর্যন্ত। ২৪ নিচে দেবেন না? না, এটা ২৪। আচ্ছা, আজকে কয়টা নিয়ে আসছিলেন? বেচা বিক্রি কেমন হলো? লাভ হয়েছে, ব্যবসা হয়েছে মোটামুটি। এখন কি যে লকডাউনের জন্য কি দাম কম? না, ঠিক আছে, কম দাম একটু কমে আছে। আচ্ছা, দর্শক সবাই বলছিলেন যে লকডাউনের জন্য দাম একটু কমে গেছে আর কি। আমরা একটু অবস্থান করছি কাহারোল হাটে আর কি। আর এই কাহারোল হাটে কিন্তু সব ধরনের গরুই পাওয়া যায়, এই জন্য বাইরে থেকে ব্যাপারীরা বেশি আসে। একটু আপনাদের দাম ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা চাই যে নতুনত্ব ভিডিও দেওয়ার, সেই দৃষ্টিকোণ থেকে আমরা অনেক দূর থেকে চলে এসেছি। আমরা আপনারা কী ধরনের আমাদের কাছে ভিডিও চান সেটি আমাদের কমেন্টে জানাবেন। অবশ্যই।